নমস্কার, স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। ব্রেকফাস্ট আমাদের শরীরের পক্ষে খুব জরুরি। সকালবেলা তাড়াহুড়োয় লোকেরা ভাবে যে ব্রেকফাস্টে কি বানাবো যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, খেতেও সুস্বাদু আর 5-10 মিনিটের মধ্যে তৈরিও হয়ে যায়, তা হলো আভারলাকি ওগরনে। আভারলাকিতে আমরা নিজেদের পছন্দ অনুযায়ী নানান রকমের সবজি দিতে পারি। শুধু তাই নয়, এটা 10 মিনিটের মধ্যেও তৈরি হয়ে যায়। আভারলাকি ওগরনে বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো চিড়ে, পেঁয়াজ কুচি, গাজর, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, আদা, চিনি, নুন, কারি পাতা, ধনে পাতা, চিনে বাদাম, অড়হর ডাল, হলুদ গুঁড়ো, সর্ষে। আভারলাকি বানানোর জন্য প্রথমে আমাদের চিড়েটাকে 30 মিনিট অবধি জলে ভিজিয়ে রাখতে হবে। আপনি নুন আর চিনি মিশিয়েও এটা ভিজিয়ে নিতে পারেন। একটা প্যানে আমরা একটু তেল গরম করব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে দেব, সামান্য অড়হর ডাল, সামান্য আদা, সামান্য চিনে বাদাম, হলুদ গুঁড়ো মেশানোর আগে আমরা কলাইয়ের ডালটা ভেজে নেব, তারপর কাঁচা লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি, এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো করে এর মধ্যে গ্রেট করা গাজর দেব, সামান্য নারকেল কোড়া, এরপর আমরা এতে চিড়ে মিশিয়ে দেব। এবার স্বাদ মতো সামান্য নুন মেশাবো, সামান্য চিনি, এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আভারলাকি ওগরনে তৈরি হয়ে গেছে। আপনি যদি টক ভালোবাসেন তাহলে এর মধ্যে লেবুর রসও মেশাতে পারেন। এটাকে গার্নিশ করার জন্যে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব।
গরম গরম আভারলাকি ওকারনে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আভারলাকি মানে চিড়ে, হার্ট প্রবলেম আর ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনি এতে আপনার পছন্দ মতন নানান রকমের সবজি মেশাতে পারেন। আলু, ক্যাপসিকাম কিংবা বিনসও এতে অ্যাড করা যেতে পারে যদি খুব সরু করে কাটা হয়। পুজো পার্বণের দিনে আমরা এতে পেঁয়াজ মেশাই না,